देखिए कैसे कैसे लोग रहते हैं। এই যে পানি নিচে একটা শুট দিলাম এইটার কারণে আমার হাতের দেখেন কি অবস্থা হয়েছে। এই যে এখানে আমরা আসছি মাত্র 1500 টাকায় সিলেট ভ্রমণ। যারা সাধ্যের মধ্যে মাত্র 1500 টাকায় একদিনের মধ্যে সিলেট ট্যুর করতে চান তাদের জন্য আদর্শ হতে পারে আমাদের এই ভিডিওগুলো। সিলেট ভ্রমণে আমাদের 3টি এপিসোড থাকবে। এই 3টি এপিসোডে আমরা দেখাবো সিলেটের 4টি স্পট। 1500 টাকায় একদিনের সিলেট ভ্রমণে আপনারা পাবেন সকাল এবং দুপুরের খাবার, ঢাকা থেকে যাওয়া এবং আসা, সেই সাথে নৌকা ভাড়া, অটো ভাড়া, সকল ধরনের হিডেন চার্জ সহ মাত্র 1500 টাকায় ভ্রমণ করুন সিলেটের আকর্ষণীয় 4টি স্থান। তো আজকে আমাদের এই ভিডিওটির প্রথম পর্ব হলো সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং যাদের মাধ্যমে আমরা গিয়েছি তাদের নাম্বারও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক। দেখতে পাচ্ছেন সাদা পাথর হোটেল এন্ড রিসর্ট, এখানে একটা গেট দেওয়া আছে, গেট নাম্বার 2। এই 2 নাম্বার গেট দিয়েও এখানে আসলে ট্রলার ভাড়া করে সাদা পাথরের যে মেইন স্পট সেখানে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন পিছনে আমার পাহাড়, ভারতীয় অংশের পাহাড়, আর আমাদের এদিকে দেখতে পাচ্ছেন পুরাই সমতল। এখানে দেখতে পাচ্ছেন পিছনে অনেকগুলো ট্রলার রয়েছে। আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে, এখন একটা সিডিয়া চলতেছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই ট্রলারে করে আমরা আমাদের সাদা পাথরের যে গন্তব্য সেখানে ঘুরতে যাব। দর্শক, একটা তথ্য সবাইকে জানিয়ে রাখি, এখানে আসার আগে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই রাস্তাটা বা এই এলাকা যখন আপনারা আসবেন তখন অবশ্যই ট্রলারে করে আপনাদেরকে যেতে হবে এবং এখানে গোসল, সাদা পাথরের যে মেইন স্পটে গোসল করার জন্য আমরা প্রয়োজনীয় কাপড় এবং যে জিনিসপত্র সেগুলো নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যে প্রতিনিয়ত আমি এখানে আসার আগে আমি ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতাম যে এই পিছনে যে পাহাড়গুলো রয়েছে এই অংশ থেকে কিন্তু ভারতীয় অংশের পাহাড়, মেঘালয়ের যে পাহাড় শেষ হয়েছে এবং এইদিকে যে সমতল ভূমি এই সমতল ভূমির অংশগুলো হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ এই সিলেটের এই অঞ্চলে আসলে আমরা বাংলাদেশের সাইডে কোনো পাহাড় দেখতে পাবো না। আমরা সচরাচর চট্টগ্রামের ওইদিকে যতগুলো পাহাড় দেখি পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশের ছোট দেশ হিসেবে সেখানে পাহাড় রয়েছে, কিন্তু এই সাইডে আমরা কোনো পাহাড় দেখছি না। এই পাহাড়গুলো ভারতীয় সীমান্তের শেষ, মেঘালয়ের শেষ সীমান্ত, এবং এখান থেকে আর কিছু দূর গেলেই আমরা মৌসিনরাম বা চেরাপুঞ্জি দেখতে পাবো। এগুলো হচ্ছে ভারতীয় অংশে এবং এগুলো এই অংশ দুটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা। এটা আপনাদেরকে মাথায় রেখে আপনারা আসবেন এবং এই তথ্যটা জানবেন, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম এবং ভারতের চেরাপুঞ্জিতে। এখানে ভ্রমণ করার সময় আপনাদের কিছু সতর্ক বাণী দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ইধার ওর ইধার আমরা এই যে সাদা পাথর বলতে সিলেট কা ইধার রিসোর্ট, হাম লোক ইধার ঘুমনে আয়ে হ্যাঁ মেরে দোস্ত কে সাথ, উধার লোক মেরে দোস্ত লোক হ্যাঁ, ওর ইসকা মৌসম বহুত আচ্ছা হ্যায়, হাম লোক ইসকা ফিল লে রে হ্যায়, বহুত এনজয় কর রে হ্যায় সব মিলকে। আব হাম জায়েঙ্গে উস পার, হামকো নৌকা ভাড়া করনা হ্যায়, বাদ মে উধার চলে জায়েঙ্গে। ইধার ওর বহুত লোক আয়ে হ্যায় বাংলাদেশ কে বহুত প্রান্ত সে, মনে কর ইধার ভোলাগঞ্জ সাদা পাথরে ঘোরার আগে আপনাদের যদি খাওয়ার প্রয়োজন হবে, আপনাদের খাওয়ার প্রয়োজনের জন্য আপনারা এই জায়গাতে আসবেন এবং এখানে অনেকগুলো খাবারের হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খেয়ে অবশ্যই এখান থেকে খেয়ে যাবেন, যার কারণে একটা দীর্ঘ যে জার্নিটা সেটাতে আপনাদের ভোগান্তি কম হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোটেল রয়েছে। ভালো করে ভাজেন,
এখানে আসলে চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন। আসসালামু আলাইকুম। একটু অন্য টাইপের ইন্ডিয়ান মণিপুরি, ইন্ডিয়ান মণিপুরি যে উপজাতিদের যে পোশাক, এই ধরনের পোশাক পাবেন এখানে। চাইলে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারে। তাছাড়া এখানে কি কি জিনিস আছে একটু বলেন তো, মানে আসলে যা নিতে পারে। মণিপুরি থ্রি পিস আছে, মণিপুরি শাড়ি আছে, পটুয়া আছে, পাঞ্জাবি আছে, মেয়েদের স্টপ আছে, এই যে মণিপুরি আপনার শাল আছে, কাশ্মীরি শাল আছে, মণিপুরি শাল আছে। এগুলো কি সিলেটের তৈরি না ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে আছে। তো এখান থেকে ইন্ডিয়ান যে মণিপুরি পোশাকগুলো, এগুলো এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এখানে হোটেলে খাওয়া দাওয়া হবে, সবাই বসছে, আমাদের গ্রুপের লোক বুঝতে পারছেন রান্না করছে। এই যে আমাদের ট্যুরের বাকি সদস্যগুলা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কি কি খাবার কি দিছে আপনারে? তারা তো বললো বিরিয়ানি, বাট আমি দেখি এখন কি। হ্যাঁ টেস্ট করবো। চিকেন বিরিয়ানি? হ্যাঁ ঠিকই আছে, চিকেন বিরিয়ানি খুবই টেস্ট। আপনি তো খান নাই, তার আগে টেস্ট অটোমেটিক পাস। অটোমেটিক? আচ্ছা এই টাকায় ভ্রমণ করে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, এটা কি মানে সন্তোষজনক নাকি? হুম। আমাদের হচ্ছে ট্যুরের প্রথম দিন হচ্ছে আমাদের এই ভোলাগঞ্জ যাওয়ার আগে যে হোটেলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে, এইটা আমাদের ট্যুরের যে প্যাকেজটা আছে এটার অন্তর্ভুক্ত। কি আছে দেখি, একটা মুরগির পিস প্লাস এখানে রাইস। তো আমরা খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্যে রওনা দিব। কি বলছে? এখানে দেওয়া আছে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া 800 টাকা নির্ধারিত করে দেওয়া আছে, এবং রশিদ ছাড়া যেন নৌকার ভাড়া পরিশোধ না করা হয় সেটাও দেওয়া আছে এখানে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ট্রলার করে আমাদের গ্রুপের সাথে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর রোদ, আর এটা হচ্ছে ইন্ডিয়ান সাইডের যে পাহাড়গুলো সেটার ভিউ। এখানে আমাদের গ্রুপ করে যাইতে হবে, একটা ট্রলারে 8 জনের বেশি নিবে না, 800 টাকা করে একটা ট্রলার। এখন আমরা 8 জনের একটা গ্রুপ করে আমাদের সাধারণ পাথরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা উঠলাম। ভাই কেমন লাগতেছে? ভালো, সুন্দর লাগতেছে। এখান থেকে শেষ, আবার যাওয়ার পথে নৌকা করে যাইতে হবে, তাই নৌকার মাঝে নাম্বারটা নিয়ে রাখবেন অবশ্যই,
আমরা নিয়ে রাখলাম। যে এখান থেকে পানি আসছে, ব্যাগ উপরে নিন তো একটু। এখানে নারকেল নিতে পারবে মা? মা নারকেল কত? কত? 120। ওই ডাব ডাব, যাই হোক, ভিতরে তো নারকেল আছে। উপর থেকে বাট ওটা কোসি ডাব, ওটা কোসি ডাব, খুবই ভালো, খুবই সুস্বাদু। এই দেখেন বিশিষ্ট ডাব বিশেষজ্ঞ, খুবই ভালো। ইনি ডাব ডাব বিষয়ে অভিজ্ঞ, তাকে চিনে রাখুন। ডাব আপনি তো ব্যাপারটা ভুল বুঝছেন, ডাব কোনটা নাই সব চিনতে হবে। আচ্ছা আচ্ছা, গুড গুড। সাদা পাথর দিকে যাচ্ছি, ভোলাগঞ্জ আসার পরে খাওয়া দাওয়া করলাম। তার যাওয়ার টেকনিকটা দেখেন, পিছন দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, এটা আলাদা একটা ফিলিংস পাবেন। স্বাগতম জানাই নাকি? আই দেখেন ইন্ডিয়ান পাহাড়, ঘোড়া বাঘ নাই, ঘোড়া আছে, আপনারা জেনে ঘোড়ায় উঠতে পারবেন। আমার গুরার নাম হলো আগেরকার দিনের জমিদারের কন্যা টকবক সুন্দরী। গুড। আপনারটা? আপনার নাম কি? সুলেমান। সুলেমান, একজন সুলেমান। এই যে একটা মামা, কি নাম? এবং কি মন খুলে এখানে অনেক দোকান পাবেন। ভোলাগঞ্জ আসার পর টুকটাক যদি কোনো জিনিস কিনতে চান, এখান থেকে কিনতে পারেন। ক্যামেরা ছবি হিসাব কেমন? ক্যামেরা কি হিসাবে তুলেন বলেন না, তাহলে মানে সুবিধা পাবে। এবারে 3 টাকা তুলি আর বাঁচাই দেবো 5 টাকা। বাঁচা। আপনার নামটা? তুহিন। তুহিন ভাই, যে ভাই, এই যে ভাই আছে। ভাই কি গোসল করার মতো পরিস্থিতি আছে মনে হয়? তো গোসল করার প্রিপারেশন নিয়ে আসছি। হাফ প্যান্ট কিনি দেখি। হাফ প্যান্ট আছে? প্রচুর পাথর, এখানে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ পিচ্ছিল পাথর, যার কারণে আসলে সমস্যা। আর দেখেন কি অবস্থা এখানে, আপনারা জানি সময় কাটাতে পারবেন। একদম পানিগুলো স্বচ্ছ স্বচ্ছ পানি, একদম অনেক পরিষ্কার। মনে করেন ঝর্ণার পানি তো পাহাড় থেকে বেয়ে আসা পানি, যার কারণে বর্ষাকাল আসতাম আমরা, বর্ষাকালে প্রচুর ঠান্ডা থাকে, আরও বৃষ্টি থাকে, যার কারণে পানিগুলো আরও আরও পরিষ্কার থাকে। পরিমাণ পাথর সাদা পরে আসলে আপনারা প্রচুর পাথর দেখতে পাবেন, আর এখানকার পাথরগুলো অধিকাংশই সাদা, যার কারণে এখানকে বলা হয় সাদা পাথর। আর জায়গাটার নাম হচ্ছে ভোলাগঞ্জ। এরকম অনেক সাদা পাথর পাবেন, যেগুলো হচ্ছে এই সীমান্তবর্তী অঞ্চলে আপনারা দেখতে পাবেন। আমরা এখন ট্রাই করব গোসল করার। ভাই মাথা নষ্ট, ভাই ভাই এত পিছিল পাথর, মানে একটু যদি আপনার ভুল কিছু হয়ে যায় তাহলে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা করতে পারে। এই পানিতে গোসল করা আমার পক্ষে অসম্ভব, এত ঠান্ডা পানিতে গোসল করলে। আসলে বরফের পানিতে যদি গোসল করি তাহলে যেমন লাগে ঠিক তেমন অবস্থা, আর পাথরগুলো অনেক পিছিল। পালাল পরে সবারই পালাল হয়ে গেছে, মানে এত ঠান্ডা ঠান্ডা পানি, যার কারণে আসা যায় না। দেখেন কত সুন্দর পাথর, এই পাথরটা দিয়ে ভাইয়ের মাথায় দিতে হবে। আসলে আমরা সবাই গোসল করতে নামছিলাম, কিন্তু এই এত ঠান্ডা পানির কারণে চিন্তা করতেছি যে গোসল করা ঠিক হবে কিনা, মানে
বরফের পানিতে গোসল করলে যেমন অবস্থা হয় আর কি। আর এখানে প্রচুর মানুষ এসছে, আপনারা সেটা দেখেন। দেখেন পানি কি পরিমাণ স্বচ্ছ পানি এখানে। সাইডে পাহাড় রয়েছে আর এদিকে ঝর্ণার পানিগুলো বাংলাদেশের সাইড দিয়ে বয়ে যাচ্ছে। এখানকার ভিউটা একবার দেখুন, আপনার মন জুড়িয়ে যাবে। বাংলাদেশও আসলে সিলেটে আসলে এ ধরনের একটা সৌন্দর্য দেখতে পাবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের এই পিছনে, এই পিছনে হচ্ছে বাংলাদেশের বিজিবির ক্যাম্প, আর পাহাড়ের উপর অংশ হচ্ছে ভারতীয় এলাকা, যার কারণে এখানে একটা বিজিবির ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে হচ্ছে আমাদের বিজিবির ক্যাম্প, আর এখান থেকে সামনে ভারতের শেষ প্রান্ত এবং ভারতের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে এই সাইডে, এটা বাংলাদেশের সীমান্ত। প্রচুর পাথর বাংলাদেশ সীমান্তে আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সাদা পাথরে এখানকার পানি প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে বরফের ঠান্ডা। বরফের পানি গলে আসতে, তারপরও এখানে গোসল করার চেষ্টা করতেছি, দেখি গোসল করা যায়। দেখেন এখানে ভাষায় ভাষায় নিয়ে চলে যাচ্ছে। এই পানিতে আমি এখন ডুব দেবো, দেখি কেমন ভিউ আসে। এই যে পানির নিচে একটা শুট দিলাম, এটার কারণে আমার হাতের দেখেন কি অবস্থা হয়েছে। যে এখানে এখানে এ ধরনের পাথরের নিচে আমরা যখন গোসল করবেন অবশ্যই একটু সাবধান থাকবেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো, ভালো ভালো। এখানে আসলে আপনারা ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট কম দামে নিতে পারবেন। আমি এখনও কোনো কিছু নেই নাই, তারপর আপনাদের দেখাচ্ছি কী কী নিতে পারবেন। ইন্ডিয়ান সব তো কসমেটিক্স মনে হচ্ছে। দর্শক, যারা সিলেটের মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।